আমরা আলিমুদ্দিন আপনি লিখেছেন বিভিন্ন সময় অনেক রোগের জন্য দোয়া বের হয় যেমন করোনার সময় করোনার দোয়া বের হয়েছিল এখন দেখলাম চোখুটার দোয়াও চলছে এরকম দোয়াকে আদৌ সঠিক ভাই আলিমউদ্দিন আসলে দোয়া বের হওয়ার জিনিস তো না কোরআন হাদিসে অনেকগুলো দোয়া শেখানো আছে কোনো বিশেষ দোয়া বিশেষ কোন রোগের সাথে খেটে যাচ্ছে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে তখন সেখানে সেই দোয়াটা পাঠ করা হচ্ছে কিন্তু এটাকে আলাদা করে করোনার দোয়া চোখ ওঠার দোয়া করে বলে এভাবে আসলে বলা উচিত না এভাবে যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে এই ভাইরাসের জন্য আলাদা নাম ধরে এরকম দোয়া আসছে এরকম দোয়া তো আসলে আসেনি এখানে বলতে হবে যে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আপনি এই দোয়াটা পড়তে পারেন পরামর্শমূলক যেমন যে দোয়ার কথা বলা হয় সেখানে বলা আছে ওমন সই আসকাম আল্লাহ খুব দুরারোগ্য ব্যাধি এবং বাজে রোগ যেগুলো এগুলো থেকে আপনি আমাদের হেফাজত করেন তাহলে এর মধ্যে করোনার কথা তো নেই করোনা সহ আরও যা আছে সবের মধ্যে চলে আসছে আবার চোখ যেন অসুস্থতার মধ্যে আক্রান্ত না হয় সে দোয়া আছে তো সেটা সাধারণভাবে আপনার চোখের অসুস্থতা এবং চোখ ওঠারও বিভিন্ন ধরন আছে সবগুলোর মধ্যে সামিল হয়ে যাবে এখন আমরা নির্দিষ্ট করে হাদিসে যদি বলা না থাকে এটা এইটার দোয়া তাহলে সেক্ষেত্রে আমরা ওই শিরোনাম দিয়ে দিলে অনেক সময় মানুষের বিভ্রান্তির কারণ হতে পারে এগুলো আমরা অনেক সময় সস্তা জনপ্রিয়তা বা মানুষের মধ্যে বেশি প্রচারের আশায় আমরা হয়তো ভালো দেশে হয়তো আমরা অনেকে করি এটা ঠিক না তো আমাদেরকে মানে হাদিসে যেভাবে আছে সেভাবে বলতে হবে যে ধরুন করোনা থেকে মুক্তির জন্য এ দোয়াটা পড়া যেতে পারে কারণ এ দোয়ার যে মিনিং আছে এখানে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তির কথা বলা আছে তার মধ্যে এটিও চলে আসে সুরাত ইসলাম আপনি লিখেছেন আমার মাথায় সবসময় টেনশন কাজ করে থেকে বাঁচার উপায় কি প্রথমত আপনার এটা যদি মানসিক রোগের পর্যায়ে থাকে তাহলে মানুষের ডাক্তার দেখান দ্বিতীয়ত হলো আপনি ডিপ্রেশন থেকে বাঁচার জন্য কোরআনে কারিম তেলাওয়াত করতে পারেন আল্লাহর সাথে একান্তে একটু কথা বলতে পারেন আর কোনো দক্ষ আলিমের কাছে গিয়ে আপনি একটু কাউন্সেলিং গ্রহণ করতে পারেন নসীহা গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ আশা করা আল্লাহ আপনাকে হেফাজত করবেন তারপর একটি দোয়া আছে বিশেষ করে সেটি আপনি বিশেষ পড়বেন রবিশাল আল্লাহ আসলাম পড়তেন আল্লাহ আউজুবিকা আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবুন ও আউজুবিকা আল্লাহমিন আল্লাহমিনী আউজুল আলহামীউল হাজন উল্ল কাসাল এর অর্থ হলো যে আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি এবং টেনশন থেকে মুক্তি চাই তাহলে আশা করা যায় আপনি দুশ্চিন্তা মুক্ত হতে পারেন এই দোয়া বিশেষ করে পড়বেন